সুবহানা রাব্বিয়াল আলা, আমার প্রভু পবিত্র, সুউচ্চ ও মহামহিম। এই দোয়াটি দ্বারা আল্লাহ তাআলা যে পবিত্র এবং সুউচ্চ মাকামের মালিক এটিই বোঝানো হয়েছে। তাই আল্লাহ তাআলার প্রতি আমরা অবশ্যই পবিত্রতা ঘোষণা করব এবং একমাত্র তাকেই আমরা মানব সুউচ্চ মাকামের মালিক হিসেবে, এবং তাকেই আমরা মানব আয়াতুল কুরসি, কুরসির মালিক হিসেবে। নামাজে বসে আমরা আলহামদুলিল্লাহ অনেক ধরনের দোয়াই করি এবং আল্লাহ তাআলা নামাজে বসে যে দোয়াগুলো আমরা করি সেগুলো কিন্তু আল্লাহ তাআলা কবুল করে থাকেন, এবং এই দোয়া কবুলের জন্য আমাদের বিভিন্ন শর্ত আল্লাহ দিয়েছেন। যদিও তারপরও আল্লাহ তাআলা এত বেশি মহান, এত বেশি ভালো, এত যে সুউচ্চ মাকামের মালিক, সে আমাদের সমস্ত দোয়াই কবুল করেন এবং আমাদেরকে বলেছেন, তোমরা শুধু পবিত্র হয়ে হালাল রুজি রোজগার করে আমার কাছে দোয়া করবে, তাহলে আমি তোমাদের সকল দোয়া কবুল করব এবং আমি একমাত্র মহান যে তোমাদেরকে নিঃস্বার্থভাবে সবচেয়ে বেশি ভালোবাসে। যে কারণে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের আরজি বিভিন্নভাবে তুলে ধরব, বলবো, হে আল্লাহ, আমি আমার নফসের উপর অসংখ্য জুলুম করেছি, ওই সব গুণা মাফ করার কেউ নেই আপনি ব্যতীত, অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে ক্ষমা করুন এবং আমার উপর অনুগ্রহ করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। আবার কবরের আযাব থেকে মাপ চাওয়ার সময় আল্লাহ তাআলাকে বলবো, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি কবরের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে তোমার নিকট আশ্রয় চাই। আল্লাহর কাছে আরও বলবো, হে আল্লাহ, তুমি আমার পূর্বপর গোপন ও প্রকাশ্য সকল গুনাহগুলো ক্ষমা করে দাও যাতে আমি বাড়াবাড়ি করেছি, এবং ওই সকল গুনাহ যেগুলো বিষয়ে আমার চেয়ে তুমি বেশি ভালো জানো। তুমি অগ্রপশ্চাত্যের মালিক, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি এবং জানি যে তোমারই জন্য সমস্ত প্রশংসা, তুমি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, তুমি একক, তোমার কোনো শরিক নেই, তুমি অনুগ্রহ দর্শনকারী। হে আসমান ও জমিনের মালিক, সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মানদানের অধিকারী, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তোমার নিকট জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এ ব্যক্তি আল্লাহর নিকট তার সুমহান নামের অসিলে দোয়া করেছে, যার অসিলে দোয়া করলে কবুল করেন এবং কিছু চাওয়া হলে প্রদান করে থাকেন। আল্লাহর বিভিন্ন গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন এবং সে ভীষণ পরিমাণে খুশি হন এবং আমাদের দোয়াগুলো সম্পূর্ণরূপে কবুল করে দেন। আল্লাহকে বলতে হয়, হে আল্লাহ, আপনিই শান্তি, আপনার থেকেই আসে শান্তি, বরকতময় আপনি, হে মর্যাদা ও সম্মানের মালিক। যারা মুসলিম তারা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, সর্বভৌম একমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তারই, তিনি সব কিছুর উপরে ক্ষমাশীল। হে আল্লাহ, আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যেটা দিতে চান না সে দেবার মতো কেউ নেই। আমাদের যত সম্পদ থাক, কোনো সম্পদই কাজে লাগবেন যদি আপনি আমাদের উপর রহমত না করেন, যদি আমাদের উপর খাস রহমত নাজিল না করেন। তাই আমাদের সম্পদ না দিয়ে ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রহমত নাজিল করে দিন, আমাদেরকে আপনার ছত্রছায়ায় নিন। আমিন।